নমঃ শিবায়। বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। শ্রাবণ মাস চলছে আপনারা সবাই জানেন, শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম। শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস, আর সেই সাথে প্রত্যেকটি মাসের চতুর্দশী তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্দশী তিথিতে বিশেষ শিবপূজাতে শুভ ফল আসে এবং শিব চতুর্দশীর গুরুত্ব অপরিসীম। তাই শ্রাবণ মাসের বিশেষ চতুর্দশী তিথি আগামী 6 আগস্ট 2021 শুক্রবার। পঞ্চাঙ্গ অনুসারে এই বিশেষ দিনে সন্ধ্যা 6টা 28 মিনিটের পরেই চতুর্দশী তিথি শুরু হচ্ছে। তাই শ্রাবণ চতুর্দশীতে এই চমৎকারী উপায়টি যদি করতে পারেন এবং এই একটি বস্তু শিবলিঙ্গে আপনারা যদি অভিষেক করেন, আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে দেবাদিদেব মহাদেবের কৃপায়। আর সেই চমৎকারী উপায় করার জন্য অবশ্যই আপনারা এই বিশেষ ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। শাস্ত্র অনুসারে শ্রাবণ মাসের এই বিশেষ চতুর্দশী তথা শিব চতুর্দশীর দিন আপনারা যদি ব্রত রেখে আরাধনা করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। শ্রাবণ মাসের এই চতুর্দশী তিথি অর্থাৎ শিব চতুর্দশীতে মাতা পার্বতী অর্থাৎ শিব পার্বতী অত্যন্ত শুভ ফল দিয়ে থাকেন এবং প্রসন্ন চিত্তে অবস্থান করেন এই বিশেষ তিথিতে। এই বিশেষ দিনে শিবলিঙ্গে জলাভিষেকে অত্যন্ত শুভ ফল আসে এবং প্রসন্ন হয়ে তার ভক্তকে অবশ্যই আশীর্বাদ প্রদান করেন। শিবরাত্রির দিনই দেবাদিদেব মহাদেব লিঙ্গ হিসাবেই প্রকট হয়েছিলেন। তাই শ্রাবণ মাসের এই বিশেষ চতুর্দশী তিথি তথা শ্রাবণ শিবরাত্রিতে যদি দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করতে পারেন সম্পূর্ণ ভক্তি এবং শ্রদ্ধা সহকারে তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ দিনে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনার পাশাপাশি অবশ্যই মাতা পার্বতীর পূজা অর্চনা করবেন। যদিও এই বিশেষ চতুর্দশী তিথি নিয়ে অনেকের কনফিউশন হতে পারে, এবারের এই বিশেষ চতুর্দশী তিথি শুরু হচ্ছে সন্ধ্যা 6টা 28 মিনিটে এবং এই বিশেষ চতুর্দশী তিথি পরের দিন সন্ধ্যা 7টা 11 মিনিট পর্যন্ত থাকবে। সাধারণত চতুর্দশী তিথির পূজা অর্চনা রাত্রিতেই হয়, তাই এই বিশেষ শুক্রবারের রাত্রিতে আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের শিব চতুর্দশী পূজার বিশেষ উপাসনা করতে পারেন, আর তাতেই আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। এবং ব্রতের পারণ আপনারা অবশ্যই 7ই আগস্ট শনিবারে করবেন। শ্রাবণ শিবরাত্রির পূজা অর্চনাতে আপনাদের দুঃখ দারিদ্রতা দূর হবে, সেই সাথে যাদের বৈবাহিক জীবনে অশুভ প্রভাব চলছে সেখান থেকে মুক্তি পাবেন। যারা দীর্ঘদিন বৈবাহিক বিষয়ে বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন সেখান থেকে মুক্তি পেতে পারেন এই বিশেষ দিনের পূজা অর্চনাতে। শ্রাবণ মাসের বিশেষ এই শিবরাত্রির পূজা অর্চনা 6ই আগস্ট 2021 শুক্রবারের সন্ধ্যা 7টা 8 মিনিট থেকে 9টা 48 মিনিটের মধ্যে প্রথম প্রহরের পূজা অর্চনা করবেন। দ্বিতীয় প্রহরের পূজা অর্চনা আপনারা রাত্রি 9টা 48 থেকে 12টা 27 মিনিটে করবেন এবং তৃতীয় প্রহরের পূজা অর্চনা আপনারা অবশ্যই রাত্রি 12টা 27 থেকে 3টে 6 মিনিটের মধ্যে করবেন এবং শেষ অর্থাৎ চতুর্থ প্রহরের পূজা অর্চনা আপনারা রাত্রি 3টে 6 মিনিট থেকে সকাল 5টা 46 মিনিটের মধ্যে করবেন। এই 4টি প্রহরের পূজা অর্চনাতে আপনাদের জীবনে অবশ্যই সুখ সমৃদ্ধি আসবে এবং সেই সাথে আপনারা শিবরাত্রির পারণ করবেন 7ই আগস্ট 2021 শনিবার সকাল 5টা 46 মিনিট থেকে বিকেল 3টে 47 মিনিটের মধ্যে। এই বিশেষ দিনের পূজা অর্চনাতে দেবাদিদেব মহাদেব তার ভক্তের সমস্ত দুঃখ দুর্দশা দূর করেন এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে জীবনে সুখ সমৃদ্ধি চলে আসে। তাছাড়া এই বিশেষ দিনে শিব পরিবারকে পূজা অর্চনা করলে অত্যন্ত শুভ ফল পাবেন, অর্থাৎ দেবাদিদেব মহাদেব, মাতা পার্বতী এবং শ্রী গণপতিদেব এবং কার্তিকেয়কে পূজা অর্চনা অবশ্যই করবেন। যারা দীর্ঘদিন অর্থনৈতিকজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য বলবো এই বিশেষ শ্রাবণ শিবরাত্রিতে আপনারা জলের সঙ্গে অল্প একটু মধু মিশ্রিত করে সেই জল দিয়ে আপনারা অভিষেক করুন, সঙ্গে ওং নমঃ শিবায় এবং জাতিকারা নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। আর এই ছোট্ট উপায়ে
দেবাদিদেবের কৃপায় আপনাদের অর্থনৈতিক জনিত সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এবং সেই সাথে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন এবং মাতা পার্বতীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন এবং আপনাদের অর্থজনিত যে সমস্যা সেই সমস্যার কথা অবশ্যই আপনারা দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করুন। যারা দীর্ঘদিন ব্যবসা করছেন কিন্তু কোনোভাবেই ব্যবসায় উন্নতি হচ্ছে না বা চাকরি বাকরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কোনোভাবেই আপনারা চাকরি বাকরিতে সফলতা পাচ্ছেন না অথবা চাকরি করছেন কোনোভাবেই পদোন্নতি হচ্ছে না, সেক্ষেত্রে এই বিশেষ শ্রাবণ মাসের চতুর্দশী তিথিতে এবং এই বিশেষ শিবরাত্রিতে আপনারা যদি আখের রস দিয়ে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে অভিষেক করেন, সেই সাথে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করেন 108 বার, জাতিকারা নমঃ শিবায় মন্ত্র জপ করে এই বিশেষ উপায় করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের ব্যবসা সংক্রান্ত সেই সাথে চাকরি বাকরি সংক্রান্ত বিভিন্ন বাধা দূর হবে এবং অবশ্যই আখের রস অভিষেক করার পরে আপনারা বিশুদ্ধ জল দিয়ে অবশ্যই অভিষেক করবেন। অভিষেকের সময় অবশ্যই আপনি আপনার মনস্কামনার কথা বলবেন। যদি দীর্ঘদিন আপনারা রোগভোগের মধ্যে থাকেন, কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না, সেক্ষেত্রে বিশুদ্ধ জলের সঙ্গে আপনারা আতর মিশ্রিত করে সেই জল দিয়ে আপনারা অভিষেক করুন এবং সেই সাথে আপনারা অবশ্যই ওং নমঃ শিবায় মন্ত্র জপের পাশাপাশি আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন অন্তত 3 মালা এবং এই বিশেষ মন্ত্র যদি আপনারা রুদ্রাক্ষের মালাতে জপ করতে পারেন সেক্ষেত্রেও শুভ ফল পাবেন। যদি আপনারা কোনো মন্দিরে গিয়ে জল দেন সেক্ষেত্রে আপনি গৃহে এসে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এবং সেই সাথে দেবাদিদেব মহাদেবের বিশেষ শিবলিঙ্গের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবেন, তাতে আপনাদের দীর্ঘদিনে চলতে থাকা রোগভোগ থেকে আপনারা মুক্তি পাবেন অথবা কারোর জন্য অর্থাৎ আপনি আপনার সন্তান পতি বা পত্নীর জন্য এই উপায়টি করতে পারেন এবং এই উপায় করার সময় অবশ্যই আপনার মনস্কামনার কথা দেবাদিদেব মহাদেবের কাছে বলবেন। যদি আপনার রুদ্রাক্ষের মালা না থাকে তাহলে আপনারা কর গুণে এই বিশেষ মন্ত্র জপ কিংবা চাল দিয়ে আপনারা এই বিশেষ মন্ত্র জপ করতে পারেন। তাছাড়া বলবো এই বিশেষ মন্ত্র জপ করার পরে আপনারা অবশ্যই আপনাদের মনস্কামনার কথা বলবেন। যারা দীর্ঘদিন শত্রু সংকটে রয়েছেন, শত্রু পিছু ছাড়ছে না, সেক্ষেত্রে এই চমৎকারী উপায়টি করতে পারেন। সেক্ষেত্রে শিবলিঙ্গে আপনারা সর্ষের তেল দিয়ে অভিষেক করুন আর সর্ষের তেল দিয়ে অভিষেক করার পরে আপনারা অবশ্যই বিশুদ্ধ জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করবেন এবং সেই সাথে আপনারা ওং নমঃ শিবায় মন্ত্র কিংবা নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করবেন এবং মনে মনে শত্রু ধ্বংসের কথা বা শত্রু থেকে মুক্তি পাওয়ার কথা প্রার্থনা করবেন দেবাদিদেব মহাদেবের কাছে। যারা পড়াশোনা করছেন, কোনোভাবেই পড়াশোনাতে ভালো ফল পাচ্ছেন না কিংবা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা পরিশ্রম করছেন কিন্তু কোনোভাবেই সফলতা আসছে না, সেক্ষেত্রে আপনাদের বলবো এই বিশেষ শ্রাবণ শিবরাত্রিতে যদি দুধের সঙ্গে অল্প একটু চিনি মিশিয়ে সেই চিনি মিশ্রিত দুধ দিয়ে আপনারা অভিষেক করেন এবং সেই সাথে ওং নমঃ শিবায় মন্ত্র এবং জাতিকারা নমঃ শিবায় মন্ত্র জপ করেন 108 বার করে এবং সেই সাথে আপনাদের মনস্কামনার কথা যদি দেবাদিদেব মহাদেবের কাছে বলেন তাহলে আপনাদের মনস্কামনা অত্যন্ত সহজেই পূরণ হতে পারে। তবে এই বিশেষ অভিষেকের আগে আপনারা অবশ্যই শ্রী গণপতি দেবের পূজা অর্চনা করবেন। শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে আপনারা লাল ফুল নিবেদন করবেন, সেই সাথে আপনারা গণপতি দেবের উদ্দেশ্যে মিশ্রী ভোগ বা মোদক ভোগ অবশ্যই দেবেন এবং একটি ঘিয়ের প্রদীপ আপনারা গণপতি দেবের উদ্দেশ্যে নিবেদন করবেন, সঙ্গে ওং গং গণপতয়ে নমো নমঃ অথবা ওং গং গণপতয়ে নমঃ এই বিশেষ মন্ত্র আপনারা অন্তত 11 বার জপ করবেন কিংবা 1 মালা অর্থাৎ 108 বার জপ করে আপনার মনস্কামনার কথা অবশ্যই বলবেন। তবে প্রত্যেকটি উপায় আপনারা এই বিশেষ শ্রাবণ শিবরাত্রিতে শুরু করলে পরপর 11টি সোমবার আপনারা এই বিশেষ উপায়টি করবেন আর যাতে করলে আপনাদের জীবনে অত্যন্ত শুভ ফল আসবে এবং প্রত্যেকটি উপায়ের শুভ ফল আপনারা পাবেন। তবে একটা বিষয়ে খেয়াল রাখবেন যে দুধের এই বিশেষ অভিষেক করার সময় তামার পাত্র ব্যবহার করবেন না। তামা ছাড়া যে কোনো ধাতব পাত্রে আপনারা এই বিশেষ অভিষেক করতে পারেন। যারা দীর্ঘদিন সন্তান কামনাতে বারবার ব্যর্থ হয়েছেন সেক্ষেত্রে এই শ্রাবণ বিশেষ চতুর্দশী তিথি এবং শিবরাত্রিতে আপনারা
দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে দুধের সঙ্গে আপনারা অবশ্যই চিনি এবং ঘি মিশ্রিত করে তা দিয়ে অভিষেক করুন এবং সেই সাথে ওং নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করুন। জাতিকারা অবশ্যই নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করবেন, তাতে আপনাদের সন্তান কামনার বিশেষ প্রার্থনা দেবাদিদেব মহাদেব অবশ্যই শুনবেন এবং তার আশীর্বাদে আপনার মনের মতো সন্তান লাভ অবশ্যই হবে। এবং সেই সাথে একটি ঘিয়ের প্রদীপ আপনারা অবশ্যই জ্বালিয়ে দেবেন এবং রামায়ণে বর্ণিত রুদ্রাষ্টক পাঠ আপনারা অবশ্যই 7 বার করবেন এবং অবশ্যই আপনারা দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর উদ্দেশ্যে আপনাদের সমস্যার কথা অবশ্যই নিবেদন করবেন, সমস্যা থেকে মুক্তির প্রার্থনা আপনারা করবেন। এবং এই বিশেষ উপায়টি আপনারা এই বিশেষ শ্রাবণ চতুর্দশী তথা শিব চতুর্দশীর পর থেকে পরপর 40টি দিন আপনারা দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করবেন, আর তবেই এই বিশেষ শুভ ফল আপনারা পেতে পারেন। অর্থাৎ মোট 41 দিন আপনাদের এই বিশেষ উপায়টি করতে হবে, আর তাতেই সন্তান প্রাপ্তির যোগ তৈরি হবে। মোক্ষ প্রাপ্তির জন্য এই বিশেষ দিনে আপনারা অবশ্যই তিলের জল দিয়ে আপনারা দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে অভিষেক করুন, তাতে মোক্ষ প্রাপ্তির পথ প্রশস্ত হবে। যারা দীর্ঘদিন কোনো সমস্যার মধ্যে রয়েছেন, কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না, সেক্ষেত্রে শিবলিঙ্গে জপ দিয়ে অভিষেক করুন। জপ দিয়ে অভিষেক করার পরে আপনারা অবশ্যই বিশুদ্ধ জল দিয়ে অভিষেক করবেন এবং সেই সাথে অবশ্যই ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর করার জন্য অবশ্যই আপনারা দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে বিশুদ্ধ গঙ্গা জল দিয়ে আপনারা অভিষেক করুন, সঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন 108 বার। তবে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনার সময় একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, বিশেষত জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনারা শিবলিঙ্গ স্পর্শ করবেন না, এমনটাই শাস্ত্র বলছে। এবং অবশ্যই এই বিশেষ দিনে দেবাদিদেব মহাদেবের পাশাপাশি শিব পরিবারকে অর্থাৎ মাতা পার্বতী, শ্রী গণপতি দেব, কার্তিকেয় এবং নন্দী মহারাজকে অবশ্যই যথাযথ প্রণাম নিবেদন এবং পূজা অর্চনা করবেন, আর তবেই আপনারা এই বিশেষ শ্রাবণ মাসের শিব চতুর্দশীর বিশেষ শুভ ফল পাবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করুন এবং অবশ্যই কমেন্টস বক্সে জয় শিব শম্ভু কথাটি লিখুন। আজ এই পর্যন্ত, নমস্কার।